আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এম পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য এখানে অঙ্ক ছিল দুইটি প্রথম অঙ্ক ছিল মোহাম্মদ জাহিদ সাইন্ড অ্যা কন্ট্রাক্ট ফর বিল্ডিং এ রোড অফ ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি মিটার্স লং উইদিন ওয়ান টোয়েন্টি ডেজ হি ইজ এমপ্লয়েড ওয়ান সিক্সটি ওয়ার্কার্স ফর দ্যাস টাস্ক But after 24 days, he found that only ওনলি eighth of the task has been finished. If Mr. মিস্টার wants to finish the road রোড time, how many additional workers he has to employ? অর্থাৎ মিস্টার জাহিদ এক হাজার নয়শো বিশ মিটার একটা রাস্তা তৈরি করবে সেই জন্য সে একশো ষাটজন লোক নিয়োগ দেয় এবং চব্বিশ দিন পর তিনি দেখতে পান যে আট ভাগের এক অংশ কাজ শেষ হয়েছে তাহলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে আরও কতজন লোক নিয়োগ দিতে হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কাজ করার যে ডেজ সেটা ছিল টোটাল ডেজ ছিল ওয়ান টোয়েন্টি ডেজ তো ওয়ান টোয়েন্টি ডেজের মধ্যে উনি কাজ করেছে হচ্ছে টোয়েন্টি ফোর ডেজ তাহলে টোয়েন্টি ফোর ডেজ হলে তার কাছে বাকি থাকবে হচ্ছে নাইনটি সিক্স ডেজ এই ছিয়ানব্বই দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে আর আমরা যেটা জানি ইন ফার্স্ট টোয়েন্টি ফোর ডেইস অর্থাৎ প্রথম চব্বিশ দিনে আটভাগের এক ভাগ কাজ করেছে হচ্ছে একশো ষাট জন ওয়ার্কার এখন আটভাগের এক ভাগ কাজ যদি করে থাকে তাহলে রিমেইনিং কাজ থাকবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এইট ইকুয়েল টু সেভেন বাই এইট পার্ট কাজ বাকি থাকবে তাহলে আটভাগের এক ভাগ কাজ করে হচ্ছে একশো ষাট জন ওয়ার্কার দিয়ে তাহলে ফুল কাজ করতে গেলে ওয়ার্কার লাগবে হচ্ছে ওয়ান সিক্সটি ইন্টু এইট আর সেভেন এইট পরিমাণ কাজ করতে ওয়ার্কার লাগবে হচ্ছে ওয়ান সিক্সটি ইন্টু এইট ইন্টু সেভেন বাই এইট ওয়ার্কার ইকুয়াল টু ওয়ার্কার লাগবে হচ্ছে এগারোশো বিশ জন অর্থাৎ চব্বিশ দিনে করতে হলে লাগতে হচ্ছে এগারোশো বিশ জন চব্বিশ দিনেরটা আমরা বের করলাম কারণ হচ্ছে আমরা ছিয়ানব্বই দিনে কয়জন লাগতো সেটা আমরা বের করব সেই জন্য তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ইন টোয়েন্টি ফোর ডেজ ওয়ার্কার নিডেড এগারোশো বিশ আর আমাদের আছে হচ্ছে ছিয়ানব্বই দিন ছিয়ানব্বই দিনে ওয়ার্কার নিডেড হবে এগারোশো বিশ ইন টু টোয়েন্টি ফোর ডিভাইড বাই নাইনটি সিক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের টু এইট্টি অর্থাৎ টু এইট্টি ওয়ার্কার লাগবে হচ্ছে ছিয়ানব্বই দিনে এই সেভেন বাই এইট কাজ শেষ করতে তাহলে তাদের ওয়ার্কার আছে কয়জন ওয়ার্কার নিয়োগ করা আছে হচ্ছে একশো ষাট জন তাহলে আমরা বলতে পারবো এডিশনাল ওয়ার্কার নিডেড ইকুয়েল টু টু এইট্টি মাইনাস ওয়ান সিক্সটি নিয়োগ করা আছে ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ার্কার অর্থাৎ ওয়ান টোয়েন্টি ওয়ার্কার তাদের নতুন নিয়োগ দিতে হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার টু নাম্বার টুতে বলা আছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি উইল বি টাকা সিক্স হান্ড্রেড আফটার টেন ইয়ার্স ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রিপোল্ড আফটার ফাইভ ইয়ার্স হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য টেন্থ ইয়ার অর্থাৎ এখানে বলা আছে দশ বছরের ইন্টারেস্ট হয় হচ্ছে ছয়শো টাকা পাঁচ বছর পরে যদি তার প্রিন্সিপাল অ্যামাউন্টে ট্রিপল্ড করা হতো অর্থাৎ তিন গুণ করা হতো তাহলে দশম বছর পরে টোটাল ইন্টারেস্ট সে কত পেত যেহেতু রেটার এখানে ব্যাপার নেই সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে ইন টেন ইয়ার ইন্টারেস্ট ইকুয়াল হচ্ছে সিক্স টাকা তাহলে এক ইয়ারের ইন্টারেস্ট কত সেটা আমরা বের করতে পারবো এক ইয়ারের ইন্টারেস্ট আসবে হচ্ছে সিক্স ইয়ার ডিভাইডেড বাই টেন ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্সটি টাকা এটা হচ্ছে এক বছরের ইন্টারেস্ট তাহলে আমাদের যে হিসাবটা আসে সেটা হচ্ছে পাঁচ বছর প্রথম পাঁচ বছর ইন ফার্স্ট ফাইভ ইয়ার্স ইন্টারেস্ট ইকুয়েল টু আমাদের আসবে হচ্ছে ফাইভ ইন সিক্সটি আর ইন লাস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ শেষ পাঁচ বছরে ইন্টারেস্ট ইকুয়েল টু আসবে হচ্ছে ফাইভ পাঁচ বছর ষাট টাকা করে ইন্টু তিন গুণ হয়ে গেল ইন্টারেস্ট তাহলে আমরা যদি হিসাব করি তাহলে আসবে হচ্ছে পাঁচ ছয়ত্রিশ তিনশো প্লাস এটা আসবে হচ্ছে পাঁচ ছয়ত্রিশ তিন নয়শো টাকা এই টাকা হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্ট এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে বারোশো টাকা এই বারোশো টাকা হবে হচ্ছে দশ বছর পরে ইন্টারেস্ট এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টই জানাবেন আমরা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ